হ্যালো ডিয়ার স্টুডেন্ট কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা ক্লাস টেনে পড়ছো তোমাদের সবাইকে ডব্লিউ স্কুল এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের বেঙ্গলি সাজেশন নিয়ে আলোচনা করব আজকের পাঠ্য বিষয় হচ্ছে বহুরূপী যার লেখক সুবোধ ঘোষ যে সমস্ত প্রশ্ন আজকে আলোচনা করা হবে তোমরা ভালো করে খাতায় টুকি নেবে নয়তবা এই পিডিএফটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা থাকবে সেখান থেকে তোমরা এটিকে ডাউনলোড করে নেবে বিভিন্ন ধরনের প্রশ্ন আজকে আলোচনা করা হবে সমস্ত প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ এই সমস্ত প্রশ্নগুলি বিভিন্ন স্কুল এবং বিভিন্ন বই থেকে কিন্তু বেছে বেছে নিয়ে আসা হয়েছে চলো আজকের এই ভিডিওটি শুরু করা যাক তবে ভিডিওটি শুরু করার আগে বলে নিই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দেবে এর আগে তোমাদের ক্লাস টেনের যে সমস্ত সাজেশনগুলি আমরা আপলোড করেছি সমস্ত ভিডিওর লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে অবশ্য ডিসক্রিপশনটা একবার চেক করে নিও চলো ভিডিওটি শুরু করা যাক দেখো প্রথমে যে সমস্ত প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করেছি সেগুলি হচ্ছে বহু বিকল্পীয় প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নের মান এক দেখো প্রথমে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো এক নম্বর হরিদার ঘরে আড্ডা দিত দেখো যে সমস্ত অপশানগুলি এখানে আছে তার মধ্যে অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর মানে কি চারজন পরের প্রশ্ন দুই নম্বর কতকদের আড্ডা বসত যে সমস্ত অপশনগুলি এখানে আছে তার মধ্যে উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ হরিদার ঘরে দেখো তিন নম্বর বলছে হরিদ্বার অবস্থা কেমন দেখো যে সমস্ত অপশানগুলি এখানে দেওয়া আছে তার মধ্যে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি গরিব দেখো চার নম্বর প্রশ্নটি বলছে কোন বিষয়ে কোন বিষয়ে হরিদার ভয়ানক আপত্তি ছিল দেখো যে সমস্ত অপশানগুলি এখানে দেওয়া আছে তার মধ্যে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশান নাম্বার বি একঘেয়ে কাজ করতে পরবর্তী প্রশ্ন দেখো পাঁচ নম্বর প্রশ্নে বলছে যারা বহুরূপী বেশে হরিদাকে চিনতে পার পারে তারা কী করে দেখো যে সমস্ত অপশানগুলি এখানে দেওয়া আছে তার মধ্যে যেটা হবে উত্তর সেটা হচ্ছে অপশান নম্বর ডি এক আনা বা দু আনা দেন পরবর্তী প্রশ্ন দেখো ছয় নম্বর বলছে পাগলকে দেখে আতঙ্কের হল্লা বেজে উঠেছিল দেখো যে সমস্ত অপশান এখানে আছে তার মধ্যে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশান নম্বর এ বাস স্ট্যান্ডের কাছে দেখো পরবর্তী প্রশ্ন সাত নম্বর কিভাবে হরিদা অল্প কিছু রোজগার করত। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো এখানে যে সমস্ত অপশানগুলি আছে সে সমস্ত অপশানগুলির মধ্যে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশান নাম্বার বি বহুরূপী সেজে দেখো আজকের এই ভিডিওতে যে সমস্ত প্রশ্নগুলি আলোচনা করব। সবগুলি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট হবে তোমরা ভালো করে খাতায় টুকে নাও নয়তোবা এই পিডিএফটি তোমরা ডাউনলোড করে নিতে পারো আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে দেখো পরবর্তী প্রশ্ন আট নম্বরে বলছে বিচিত্র সব ছদ্মবেশ ধারণ করে বহুরূপী স্বাস্থ্য দেখো যে সমস্ত অপশনগুলি এখানে আছে তার মধ্যে উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার ডি হরিদা পরের প্রশ্ন হচ্ছে বাস ড্রাইভারের নাম ছিল ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন প্রশ্নটা কোথা থেকে এসছে সেটাও কিন্তু বোঝা যাবে না অতএব তোমরা ভালো করে না পড়ে থাকলে কিন্তু এই প্রশ্নটির উত্তর দিতে পারবে না ঠিক আছে তো চলো এই উত্তরটি হবে অপশান নাম্বার সি কাশীনাথ পরবর্তী প্রশ্ন দশ নম্বর কিসের ছদ্মবেশে হরিদ্বার রোজগার একটু বেশি হয়েছিল দেখো যে সমস্ত অপশান এখানে আছে তার মধ্যে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশান নাম্বার ডি বাইজি পরবর্তী প্রশ্ন দেখো এগারো নম্বরে বলছে বাইজি সেজে হরিদ্বার রোজগার হয়েছিল দেখো যে সমস্ত অপশানগুলি এখানে আছে তার মধ্যে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশান নাম্বার সি আট আট টাকা দশ আনা ওকে পরবর্তী প্রশ্ন দেখো বারো নম্বর বারো নম্বরে বলছে হরিদা বাইজি সাজলে তাকে একটা শিখিয়ে দিয়েছিল দেখো যে সমস্ত অপশানগুলি আছে তার মধ্যে সঠিক উত্তর হবে অপশন নম্বর সি দোকানদার পরবর্তী প্রশ্ন তেরো নম্বর হরিদা বহুরূপী সেজে যেতে চেয়েছিল দেখো যে সমস্ত অপশান আছে চারটি অপশান আছে তার মধ্যে সঠিক উত্তর হবে অপশন নম্বর ডি জগদীশ বাবুর বাড়ি পরবর্তী প্রশ্ন ১৪ নম্বর পাড়ার ছেলে কিসের চাঁদা নেওয়ার জন্য জগদীশবাবুর বাড়ি গিয়েছিল দেখো সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশান নাম্বার এ স্পোর্টের ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো পনেরো নম্বর হরি কিসে যে লিচু বাগানে স্কুলের চারটে ছেলেকে ধরেছিল দেখো যে সমস্ত অপশানগুলি এখানে আছে তার মধ্যে সঠিক উত্তর হবে অপশান অপশান নাম্বার সি পুলিশ দেখো পরবর্তী প্রশ্ন হচ্ছে ষোলো নম্বর লিচু বাগানটা ছিল দেখো যে সমস্ত অপশানগুলি আছে তার মধ্যে সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ দয়াল বাবুর পরবর্তী প্রশ্ন সতেরো কে এসে স্কুলের ছেলেদের তা ছাড়িয়ে নিয়ে গেলেন দেখো যে সমস্ত অপশানগুলি এখানে আছে তার মধ্যে সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি স্কুল মাস্টার আঠারো নম্বর কোশ্চেনে বলছে স্কুলের মাস্টার নকল পুলিশকে ঘোষ দিয়েছিলেন দেখো যে সমস্ত অপশানগুলি এখানে আছে তার মধ্যে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশান নাম্বার এ আট আনা পরবর্তী প্রশ্ন হচ্ছে উনিশ নম্বর বরং একটু তারেফি করলেন তারিফ করার কারণ দেখো যে সমস্ত অপশানগুলি এখানে আছে তার মধ্যে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশান নম্বর ডি হরিদা ভালো পুলিশ সেজেছিলেন পরবর্তী প্রশ্ন কুড়ি নম্বর সপ্তাহের হরিদা বহুরূপী সেজে বাইরে যায় দেখো অপশন নাম্বার এতে বলছে পাঁচ দিন এইভাবে যে সমস্ত অপশানগুলো এখানে আছে তার মধ্যে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশান নাম্বার সি দিন ওকে তোমার দেখতে পেলে যে সমস্ত এমসি এমসিকিউ প্রশ্নগুলি আমরা আলোচনা করলাম সমস্ত প্রশ্নগুলি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে এবং আর একটা কথা বলি শুধুমাত্র তোমাদের এই যে আজকে যে বহুরূপী থেকে আলোচনা করছি আমরা এখানে শর্ট কোয়েশ্চিন তো অবশ্যই দেব কিন্তু আরও কিন্তু ব্যাকরণ থেকে কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে সেগুলিও কিন্তু এখানে আলোচনা করা হয়েছে তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো অবশ্যই তোমাদের বাংলাতে ভালো ফল হবেই হবে দেখো তোমাদের পরবর্তী প্রশ্ন যে সমস্ত আমরা আলোচনা করেছি সেগুলির মধ্যে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এগুলিও এক নম্বরের প্রশ্ন দেখো এক একটা প্রশ্নের মান এক এবং এক লাইনে বা দুই লাইনে সেই প্রশ্নের উত্তর আমরা সেরেছি দেখো এক নম্বরটি বলছে হরিদার কাছে আমরাই গল্প বলে গল্প করে বললাম কিসের গল্প দেখো উত্তরটি হবে জগদীশবাবুর বাড়িতে এক সন্ন্যাসী এসেছিলেন হরিদার কাছে সেই সন্ন্যাসীর গল্পই করা হয়েছিল দেখো দুই নম্বর প্রশ্ন বলছে মাস্টারমশাই যখন জানতে পারলেন হরিদা পুলিশ সেজে সেজেছিল তখন কি করেছিলেন দেখো উত্তরটি হবে মাস্টারমশাই যখন জানতে পারলেন যে হরিদা নকল পুলিশ সেজে ঘুষ নিয়ে ছেলেদের ছেড়েছে তখন তিনি একটুও রাগ করলেন না বরং তারিফ করলেন হরিদার বহুরূপী সাজে দেখো তিন নম্বর হলো কি সে ভয়ানক দুর্লভ জিনিস দুর্লভ জিনিসটা কি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা কিন্তু তোমরা একটু মুখস্থ করে নিও দেখো এখানে বলছে দুর্লভ জিনিসটি হলো বাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর পায়ের ধুলো পরবর্তী প্রশ্ন আছে কি চার নম্বর হরিদা সন্ন্যাসীর পায়ের ধুলো নেওয়ার ইচ্ছা প্রকাশ করলে তাকে কি বলা হয়েছিল দেখো উত্তরটি হবে হরিদা সন্ন্যাসীর পায়ের ধুলো নেওয়ার ইচ্ছা প্রকাশ করলে তাকে বলা হয়েছিল সন্ন্যাসীর পায়ের ধুলো দুর্লভ জিনিস একমাত্র বাবু ছাড়া কাউকেও কাউকেই সন্ন্যাসী তার পায়ের ধুলো দেননি দেখো পাঁচ নম্বর প্রশ্নে বলছে কিভাবে কীভাবে বাবু সন্ন্যাসীরা সন্ন্যাসীর পায়ের ধুলো পেয়েছিল ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু বারবার এসে থাকে এবছরের জন্য কিন্তু এই প্রশ্নটি ভেরি ইম্পর্ট্যান্ট আছে তোমরা দেখে নিও দেখো বলছে বাবু সন্ন্যাসীর জন্য এক জোড়া কাঠের খরমে সোনার বল লাগিয়ে খরম খরম জোড়া সন্ন্যাসীর পায়ের কাছে ধরতেই সোনাশী বাধ্য হয়ে নিজের পা এগিয়ে দেন সেই সুযোগেই বাবু সন্ন্যাসীর পায়ে ধুলো নিয়ে নেন ঠিক আছে তারপরে দেখো ছয় নম্বর প্রশ্ন বলছে সন্ন্যাসী চলে যাওয়ার আগে জগদীশবাবু কি করেছিলেন উত্তরটি হবে সন্ন্যাসী চলে যাওয়ার আগে জগদীশবাবু কাঠের খরমে সোনার বল লাগিয়ে তাকে দিয়েছিলেন আর সন্ন্যাসীর ঝোলায় জোর করে একশো টাকার একটা নোট ফেলেছিলেন পরবর্তী প্রশ্ন দেখো সাত নম্বরে বলছে সাত নম্বর প্রশ্ন ওরা দেখো ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন সন্ন্যাসী কি দেখে হাসলেন উত্তর হবে সন্ন্যাসী জগদীশবাবুর হাতে একশো টাকার একটা নোট দেখে হাসলেন পরবর্তী প্রশ্ন আছে আট নম্বর হরিদা ঘরটা রকম ছিল এবং সেখানে কি হতো হরিদার ঘরটা কেমন ছিল বা কি রকম ছিল এবং সেখানে কি হতো দেখো উত্তরটি হবে সরু এক গলির মধ্যে হরিদার ছোট্ট একটা ঘর ছিল সেখানে সকাল সন্ধ্যা লেখকদের আড্ডা বসত চা চিনি দুধ তারাই আনতেন ও হরিদা শুধু আগুনের আছে জল ফুটিয়ে দিত পরবর্তী প্রশ্ন আছে নয় নম্বর হরিদা কিভাবে প্রতিদিনের অন্য সংস্থা সংস্থান করে দেখো এখানে উত্তরটি হবে হরিদা বহুরূপী সেজে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় বহুরূপী দেখে কেউ কেউ এক আনা দু বকশিস দেয় সেই দিয়েই হরিদা তার অন্য সংস্থান করে পরবর্তী প্রশ্ন আছে দশ নম্বর হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্যটি কী ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটি এই প্রশ্নটি তোমরা একটু ভালো করে দেখে নিও দেখো এই প্রশ্নটির উত্তরটি হবে হরিদা ছিল পেশায় বৌরূপী সে কখনো পাগল স্বাস্থ্য কখনো বাউল কোনো দিন কাপলিক কখনো বা বোচকা কাঁধে বুড়ো কাবলিওয়ালা এটাই তার জীবনের নাটকীয় বৈচিত্র্য দেখো পরবর্তী প্রশ্ন এগারো নম্বরে বলছে দুটো একটা পয়সাও ফেলে দিচ্ছে কারা কি জন্য পয়সা ফেলে দিচ্ছে দেখো উত্তর হবে হরিদা পাগল সাজলে বাসের যাত্রীরা দুটো একটা পয়সা ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিল পরবর্তী প্রশ্ন হচ্ছে বারো নম্বর এইবার সরে পড়ো কে কাকে সরে পড়তে বলে দেখো উত্তর হবে বাস ড্রাইভার জানতো ও হরি বহুরূপী সাজে আর তাই সেদিন হরি পাগল সাজলে বাস ড্রাইভার তাকে চিনতে পেরে সেখান থেকে সরে যেতে বলেছিল পরবর্তী প্রশ্ন তেরো নম্বর পাগলকে বহুরূপী বুঝতে পেরে লোকজন কি করলে কী করে ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু এটি পাগল আসলে বহুরূপী তা বুঝতে পেরে বাসের যাত্রীরা কেউ হাসে কেউ বিরক্ত হয় আবার কেউ এই ভেবে অবাক হয় যে লোকটা এমন সেজেছে যে তাকে চেনায় যাচ্ছে না পরবর্তী প্রশ্ন দেখো চোদ্দ নম্বর প্রশ্নে বলছে কোন বহুরূপী বেশে হরিদার রোজগার বেশি হয়েছিল এই প্রশ্নটি কিন্তু আমরা শর্ট করছি মানে এমসি কি আলোচনা করেছি কিন্তু দেখো এবার উত্তরটি হবে দেখো হরিদা একবার রূপসী বাইজি সেজে দোকানে দোকানে গিয়ে ফুল সাজি এগিয়ে দিচ্ছিল সবাই এক সিকি করে সেই সাজিতে ফেলছিল এইভাবে হরিদা মোট আট টাকা দশ আনা পেয়েছিল পরবর্তী প্রশ্ন হচ্ছে পনেরো নম্বর পুলিশ সেজে হরিদা কি করেছিল উত্তরটি হবে হরিদা একবার পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানে দাঁড়িয়েছিল আর সেখান থেকে চারটে স্কুলের ছেলেকে ধরেছিল পরবর্তী প্রশ্ন ষোলো নম্বর পুলিশ যে হরিদার স্কুলে কতজন ছাত্রকে ধরেছিল এই প্রশ্নটা কিন্তু একটু আগে আলোচনা করলাম পুলিশ সে যে হরিদা স্কুলের চারজন ছাত্রকে আলোচনা সরি চারজন ছাত্রকে ধরেছিল পরবর্তী প্রশ্ন দেখো সতেরো নম্বর প্রশ্নে বলছে স্কুলের ছেলেদের পুলিশের হাত থেকে বাঁচতে স্কুলের মাস্টার কি করেছিলেন দেখো উত্তরটি হবে স্কুলের মাস্টার ছেলেদের পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য বহুরূপী বেশে নকল পুলিশকে আ আট আনা ঘুষ দিয়ে তাদেরকে ছাড়িয়ে এনেছিলেন পরবর্তী প্রশ্ন হবে কি দেখো আঠারো নম্বর প্রশ্ন মাস্টারমশাই যখন জানতে পারলেন হরিদা পুলিশ সে তখন কি করেছিল একই প্রশ্ন কিন্তু বারবার ঘুরে আসছে এই কারণে একই প্রশ্ন বারবার ঘুরিয়ে নিয়ে এসেছি কারণ যে সমস্ত প্রশ্নগুলি ভেরি ইম্পর্টেন্ট সেগুলো দেখবে রিপিট হতে থাকবে সেই কারণে বলছি এই ভিডিওটি ভালো করে দেখো সমস্ত প্রশ্ন ভালো করে পড়ে নাও যাতে পরীক্ষাতে কোনো ধরনের প্রশ্ন ছেড়ে আসতে না হয় আঠারো নম্বর প্রশ্ন পড়লাম কি মাস্টারমশাই যখন জানতে পারলেন হরিদা পুলিশ সেজেছিল ছিল তখন কি করেছিল দেখো উত্তরটি হবে মাস্টারমশাই যখন জানতে পারলেন যে হরিদা নকল পুলিশ সেজে ঘুষ নিয়ে ছেলেদের ছেড়েছে তখন তিনি একটুও রাগ করলেন না বরং তারিফ করলেন হরিদার বহুরূপী সাজের দেখো পরবর্তী প্রশ্ন হচ্ছে আঠারো নম্বর দেখো আঠারো নম্বর প্রশ্নে বলছে লেখক ও তার বন্ধুরা হরিদার কাছে কোন ঘটনা শোনাতে এসেছিল দেখো উত্তরটি হবে জগদীশ বাবুর বাড়িতে খুব উঁচু দরে এক সন্ন্যাসী এসেছিলেন এবং তিনি সাত দিন ধরেছিলেন এই খবরটায় লেখকরা হরিদাকে শোনাতে এসেছিলেন এবারে আমরা আলোচনা করবো ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নের মান তিন এখানে কিন্তু শুধুমাত্র আমরা প্রশ্নগুলি নিয়ে আলোচনা করেছি তোমরা উত্তরগুলি তোমাদের বই থেকে বা নোট থেকে কিন্তু পেয়ে যাবে এখানে যে প্রশ্নগুলি দেওয়া আছে সেইগুলি তোমরা পড়ে নেবে অবশ্যই এর মধ্যে কিছু না কিছু তোমরা পরীক্ষায় পেয়ে যাবেই যাবে তো চলো প্রশ্নগুলি দেখা যাক বিভিন্ন ধরনের স্কুল থেকে বিভিন্ন ধরনের টিচারের কাছ থেকে একদম নিয়ে একটি কম্বো ফ্যাক্ট তৈরি করা হয়েছে তোমাদের জন্য এটা আমরা ফ্রিতে দিচ্ছি বলে এটা যে ভ্যালু কম সেটা কিন্তু ভেবো না এটা একবার দেখে নিয়েও দেখবে তোমাদেরই কিন্তু লাভ হবে দেখো এক নম্বর যে প্রশ্নটি আমাদের দেওয়া আছে এখানে সেটি হচ্ছে গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা কোন গল্প শুনে হরিদা গম্ভীর হয়ে গিয়েছিল এটা হচ্ছে এক নম্বর প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা পড়ে নেবে দেখো দুই নম্বর প্রশ্ন যেটা হবে খুবই গরিব মানুষ হরিদা হরিদার দারিদ্রের পরিচয় দাও ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় কিন্তু বারবার এসে থাকে এই প্রশ্নটি তাই আমরা কিন্তু এবছরের জন্য রেখেছি এটাকে দেখো তিন নম্বর প্রশ্নটা হচ্ছে কেন হরিদা কোনো দিন চাকরি করেনি পরবর্তী প্রশ্ন দেখো চার নম্বরে ঠিক দুপুর দুপুরবেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল আতঙ্কের হল্লাটি বর্ণনা করো ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন দেখো বলছে কি কিন্তু দোকানদার হেসে ফেলে হরির হরির কাণ্ড হরি কি কাণ্ডে কি কাণ্ড ঘটিয়েছিল দেখো ছয় নম্বর প্রশ্ন বলছে দয়ালবাবুর লিচু বাগানে কি ঘটনা ঘটেছিল সাত নম্বর ঠিকই আমাদের সন্দেহ মিথ্যে নয় কারা কি সন্দেহ করেছিল সেই সন্দেহ যে ঠিক তা কিভাবে বোঝা গেল দেখো পরবর্তী প্রশ্ন আট নম্বর বাবুর বাড়িতে যে সন্ন্যাসী এসেছিলেন তার বর্ণনা দাও দেখো নয় নম্বর প্রশ্ন বলছে সে তো ভয়ানক দুর্লভ জিনিস দুর্লভ জিনিসটি কি কে কিভাবে তা লাভ করেছিল ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটি এই প্রশ্নটি একবার তোমরা ভালো করে দেখে নিও অবশ্যই এই প্রশ্নের উত্তর অনেকেই বুঝতে পারছো যে দুর্লভ জিনিসটা কি বলে দিই তাও দুর্লভ জিনিসটা হচ্ছে সেই সন্ন্যাসী যে জগদীশ বাবুর বাড়িতে এসেছিল সে হচ্ছে দুর্লভ জিনিস দেখো দশ নম্বরটা বলছে হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে চুরি চুরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্য কি ছিল এখানে হরিদা হবে সরি ওকে এখানে মিস্টেকটাও আছে তা এখানে চুড়িদারটা হবে না এখানে হরিদা হবে হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্যটি কী ছিল ওকে দেখো এগারো নম্বর প্রশ্ন যেটা আছে বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা সন্ধ্যার যে সৌন্দর্য বর্ণনা এখানে আছে তা লেখো দেখো বারো নম্বর প্রশ্ন বিরাগী বেশে হরিদার বর্ণনা দাও এটি কিন্তু তোমাদের টিকা হিসাবে কিন্তু পরীক্ষা আসতে পারে অত ভালো করে দেখে নিও তেরো নম্বর প্রশ্ন দেখো আমি এই সৃষ্টির মধ্যেই এক কোনা ধুলি প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা লেখো দেখো চোদ্দ নম্বরে বলছে ওসব হলো সুন্দর সুন্দর এক একটি বা বনা ওসব বলতে কি বোঝানো হয়েছে সেগুলিকে বঞ্চনা বা বঞ্চনা বলা হয়েছে কেন তো দেখো যে সমস্ত প্রশ্নগুলি আমরা তিন নম্বরের মধ্যে আলোচনা করলাম সে সমস্ত প্রশ্নগুলি তোমাদের কিন্তু নোটবুকে বা বই পড়লে কিন্তু তোমাদের সেই প্রশ্নগুলির উত্তর তোমার দিতে পারবে অবশ্যই ভালো করে ভালো করে নোটবুক থেকে সেই সমস্ত প্রশ্নগুলি পড়ে নেবে নয়তো বা বই থেকে খুঁজে খুঁজে তোমরা খাতায় লিখে নিয়ে বারবার লিখে প্র্যাকটিস করবে দেখবে এখান থেকে কিন্তু তোমাদের যে সমস্ত প্রশ্ন আসবে পরীক্ষায় এই এর বাইরে আর যাবে না অবশ্যই এর মধ্যে থেকেই কিন্তু আসতে হবে কারণ আমরা যে সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলি এখানে রেখেছি তার বাইরে প্রশ্ন আসার কোনো প্রশ্নই কিন্তু আসে না ঠিক আছে যতটুকু আমরা এর আগে কমন দিয়েছিলাম সেই সাপেক্ষে কিন্তু আমরা বলছি এই প্রশ্নটি কিন্তু তোমরা ভালো করে দেখে নিও অবশ্যই তোমাদের সমস্ত বিষয় কিন্তু ভিডিও আপলোড করতে চলেছি আমি এই ভিডিওর মাধ্যমে এই চ্যানেলে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করে দিও এবং শুধুমাত্র বাংলার এই যে এর আগে একটি ভিডিও আপলোড করেছিলাম সেটা হচ্ছে জ্ঞানচক্ষু আজকে বহুরূপী তারপরে এই পার্ট বাই পার্ট কিন্তু আমরা আপলোড করতে থাকবো প্রত্যেকটা চ্যাপ্টার যত বড়ই চ্যাপ্টার হোক একদিনে একটি চ্যাপ্টার শেষ করব তো দেখতেই পাচ্ছ আমাদের তিন নম্বরের কোশ্চেনগুলি কিন্তু হয়ে গেল এবারে আমরা যাব পাঁচ নম্বরের যে সমস্ত প্রশ্ন ইম্পর্টেন্ট হবে সেই সমস্ত প্রশ্নগুলি আলোচনা করব। দেখো এখানেও শুধুমাত্র প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে পাঁচ নম্বরের তোমরা যদি তিন নম্বরের প্রশ্নগুলি না করো আমি একটা কথা বলে শোনো তোমরা যদি তিন নম্বরের প্রশ্নগুলি না করো বা পাঁচ নম্বরের প্রশ্নগুলি না করো যে কোনো একটি প্রশ্ন করলে দেখো এই প্রশ্নগুলি রিপিট হয়েছে তাই তোমরা যদি শুধুমাত্র পাঁচ নম্বরের কোশ্চেনগুলোও করে থাকো তারপরেও কিন্তু তোমরা তিন নম্বরের সমস্ত কোশ্চেনগুলো পারবে দেখো পাঁচের এক নম্বরে বলছে এটি কিন্তু পাঁচ নম্বরের কোশ্চেন ওকে একটু লেনতে হবে এক পেজ লিখতে হবে তোমাদেরকে ভালো করে লিখতে হবে এই এটাই কিন্তু বাড়তি তাছাড়া কিন্তু প্রশ্ন কিন্তু সবই একই হয়েছে দেখো এক নম্বরে বলছে বহুরূপী গল্প অবলম্বনে হরিদার জীবন যাত্রার পরিচয় দাও ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় বারবার এসে থাকে তাই এটিকে আমরা এক নম্বরে রেখেছি তোমরা এটিকে পড়ে নিও এটি কিন্তু মেন পড়া ওকে হরিদার জীবন যাত্রা বা হরিদার হরিদার পরিচয় কিন্তু পরীক্ষায় এসে থাকে অতএব তোমরা ভালো করে এটা দেখে নেবে দুই নম্বরে বলছে হরিদার জীবনের সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে বহুরূপী গল্প অবলম্বনে মন্তব্যটি বিশ্লেষণ করো দেখো তিন নম্বরে বলছে এই শহরে জীবনে মাঝে মাঝেই অদ্ভুত ঘটনা সৃষ্টি বহুরূপী হরিদা সে যে অদ্ভুত ঘটনাগুলি হরিদা ঘটেছিল উল্লেখ করো পরবর্তী প্রশ্ন চার নম্বর বাহ এ তো বেশ মজার ব্যাপার মজার ব্যাপারটা কি তা বক্তার ওপর কি ধরনের প্রভাব ফেলেছিল দেখো পরবর্তী প্রশ্ন আছে কি পাঁচ নম্বরে শুনে সরি গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা গল্পটি কী ছিল হরিদার গম্ভীর হয়ে যাওয়ার কারণ কী ছিল তারপরে দেখো ছয় নম্বরে বলছে এবার এবার মারিতো হাটি এবার মারিত হাটি লুঠিত ভাণ্ডার কে কোন প্রসঙ্গে মন্তব্যটি করেছিল তার এই উদ্দেশ্য কি সে কি শেষ অবধি সফল হয়েছিল গল্প অবলম্বনে আলোচনা করো এই প্রশ্নটি তোমরা একটু ভালো করে দেখে নেবে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু তোমাদের বাইশ সালের মাধ্যমিক পরীক্ষার জন্য দেখো সাত নম্বর প্রশ্ন বলছে আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো কে কাদের উদ্দেশ্যে কথা বলেছিল সে কোন জব্বর খেলা দেখিয়েছিল পরবর্তী দেখো আট নম্বর কোশ্চেনটি বাবুর বাড়িতে হরিদা বিরাগী সেজে যাওয়ার পর কি ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটি তোমরা একটু ভালো করে দেখে নিও দেখো নয় নম্বর প্রশ্নটি বলছে আমি যেমন অনায়াসে ধুলোমা ধুলো মরিয়ে চলে যেতে পারি তেমনই অনায়াসে সোনা মরিয়েও চলে যেতে পারি ছদ্মবেশ ছদ্মবেশ ধারণ করেও হরিদা কিভাবে এই কথার সত্যতা প্রমাণ করেছিলেন লেখো ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু তাহলে এই নটি প্রশ্নই কিন্তু আমি দিয়েছি তোমাদের পাঁচ নম্বর প্রশ্নের মধ্যে বহুরূপী থেকে তো অবশ্যই এই নয়টি প্রশ্ন তোমরা পড়ে নেবে এবং যে সমস্ত শর্ট কোয়েশ্চিন প্রশ্নগুলি কিন্তু আমরা দিলাম সমস্ত শর্ট কোশ্চেন পড়ে নেবে তাহলেই কিন্তু তোমাদের এখান থেকে যে কোনো প্রশ্ন আসলেই তোমরা পেরে যাবে এবারে আমরা আলোচনা করব যে এই যে চ্যাপ্টার বহুরূপী থেকে যে সমস্ত ব্যাকরণগত প্রশ্ন আসতে পারে সেই ব্যাকরণগত প্রশ্নের মধ্যে কি কি প্রশ্ন আসতে পারে যেমন সমাসের মধ্যে আসতে পারে কারকের মধ্যে আসতে পারে বাচ্চ বাক্য বিভিন্ন থেকে বিভিন্ন ব্যাকরণ থেকে কিন্তু আসতে পারে তাই ব্যাকরণ থেকে যে সমস্ত প্রশ্নগুলি আসে সেই সমস্ত প্রশ্নের কিছু আমরা লিস্ট নিয়ে এসেছি এই চ্যাপ্টার থেকে মানে বহুরূপী থেকে তো চলো সেগুলি দেখে নেই দেখো এবারে আমরা আলোচনা করব। পাঠ্যগত ব্যাকরণ এই সমস্ত ব্যাকরণ প্রশ্নগুলি কিন্তু এই চ্যাপ্টার থেকে এসে থাকে তাই যে সমস্ত প্রশ্ন আমরা ব্যাকরণ থেকে নিয়েছি এই চ্যাপ্টারের মধ্যে সেই সমস্ত প্রশ্নগুলি একবার ভালো করে দেখে নেবে এর বাইরে আশা করি তোমরা প্রশ্ন পাবে না দেখো প্রথমেই বহু বিকল্পীয় প্রশ্ন মানে এক নম্বরের সঠিক উত্তরটি নির্বাচন করো দেখো প্রশ্নটির করেছি কিন্তু তার আগে বলে দিয়েছি যে প্রশ্নটি কোথা থেকে এসেছে প্রশ্নটি হচ্ছে কারক বিভক্তি থেকে এসেছে ঠিক আছে দেখো এক নম্বরে বলছে হরিদা এইবার আমাদের কথার জবাব দিলেন আমাদের পদটি দেখো যে সমস্ত অপশানগুলি এখানে আছে তার মধ্যে অপশান নাম্বার গ মানে সম্বন্ধন পদ এর বিভক্তি তোমরা একটু দেখে নাও দেখো দুই নম্বরে বলছে হরিদা তার ভাতের হাড়িটাকে উনুনে চড়ালেন হাড়িটাকে পদটি দেখো হাড়িটাকে যেই পদটি সেটা কি ধরনের কারক হবে বা কারকে বিভক্তি দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার ঘ কর্মকারকের তাকে বিভক্তি ওকে পরবর্তী প্রশ্ন তিন নম্বর সরু এই গোলেটার ভিতরে এই ছোট্ট ঘরটাই হরিদার জীবনের ঘর দেখো ভেতরে পদটি কী ধরনের কারক বিভক্তি হবে এটা দেখো অপশন নম্বর হবে উত্তর কীভাবে অধিকরণ কারকে এই বিভক্তি তোমাদের যদি ভালোভাবে ব্যাকরণ জানা না থাকে যেমন কারক আছে সমাস আছে আরও অনেক যে সমস্ত ব্যাকরণগুলি আছে তোমাদের যদি ভালোভাবে জানা না থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আমরা তাহলে প্রত্যেকটা বিষয়ের ছোটো ছোটো করে এক একটা করে ক্লাস নেবো তাহলে কিন্তু তোমাদের ব্যাকরণ থেকে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে যেমন কারক থেকে ছমাস থেকে বিভিন্নভাবে এক একটা করে সেপারেট সেপারেট ক্লাস নেওয়া হবে সেক্ষেত্রে তোমাদের কিন্তু ব্যাকরণটা একদম ইজিলি একদম সুন্দরভাবে তোমরা পেতে যাবে দেখো আমাদের পরবর্তী প্রশ্ন আছে সে যেটা চার নম্বর প্রশ্ন বিচিত্র ছদ্মবেশে অপরূপ হয়ে পথে বের হয়ে পড়েন ছদ্মবেশ পদটি এই যে ছদ্মবেশ পদটি কী ধরনের কারক হবে কারক বিভক্তি হবে দেখো এখানে হবে অপশান নাম্বার কটা হবে সঠিক উত্তর মানে করণ কারকে এ বিভক্তি ওকে পরবর্তী প্রশ্ন আছে পাঁচ নম্বর যে আপনার তীর্থ ভ্রমণের জন্য এই টাকা আমি দিলাম ভ্রমণের জন্য পদটি যে ভ্রমণের জন্য যে পদটি আছে এটি কি ধরনের কারক বিভক্ত হবে দেখো এটা হবে অপশন নাম্বার গ নিমিত্ত কারকে জন্য অনুসর্গ ওকে নিমিত্ত কারকে জন্য অনুসর্গ দেখো কারক থেকে তো আমাদের সমস্ত প্রশ্ন মানে চার পাঁচটি প্রশ্ন আমরা আলোচনা করলাম এবারে আমরা সমাজ থেকে কিছু প্রশ্ন আলোচনা করব দেখো সমাজ থেকে ছয় নম্বর প্রশ্ন বলছে হরিদা মাঝে মাঝে বহুরূপী সেজে যেটুকুই রোজগার করেন বহুরূপী বহুরূপী যে সেন্টেন্সটা আছে মানে বাক্যটা আছে সমাসবদ্ধ পদের ব্যাস বাক্য হবে মানে বহুরূপীর ব্যাস বাক্যটা চেয়েছে তো এখানে না এখানে হবে অপশন নাম্বার গ বহুরূপ ধারণ করতে সক্ষম যে তাকে বলা হয় বহুরূপী দেখো পরবর্তী প্রশ্ন সাত নম্বরে বলছে জগদীশ বাবুর দুই বিস্তৃত চোখ অপলক হয়ে গেল অপলক শব্দের ব্যাস বাক্য নেই পলক হয়ে পলক হলে তার সমাস হবে দেখো যে সমস্ত অপশানগুলি এখানে আছে তার মধ্যে সঠিক উত্তর হবে নত্র তৎপুরুষ সমাস ওকে দেখো পরবর্তী প্রশ্ন আট নম্বর কি আছে জটা জুট ধারী কোনো সন্ন্যাসী নয় তার জটা জোট ধারী সমাসবদ্ধ পদের ব্যাস বাক্য হবে দেখো যে সমস্ত অপশানগুলি এখানে আছে তার মধ্যে সঠিক উত্তর হবে অপশান নাম্বার ঘ জটা জোট ধারণ করেছে যে ওকে জটা জুট ধারণ করেছে যে তবে নয় নম্বর প্রশ্ন দেখো বলেছে আপনি এ কথা কেন বলছেন মহারাজ মহারাজ সমাসবদ্ধ পদের ব্যাসবাক্য মহা যে রাজ হলে সমাস হবে দেখো এখানে সমাস নির্ণয় করতে বলেছে মানে কোন সমাসের মধ্যে এটি পড়ছে তো দেখো যে সমস্ত অপশানগুলি এখানে আছে তার মধ্যে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশান নাম্বার ক সাধারণ কর্মধারাই সমাস ওকে সমাস কিভাবে বের করতে হবে সেগুলো যদি তোমাদের জানা না থাকে অবশ্যই কমান করে বলবে আমরা সমাসের একটি সেপারেট ক্লাস নিয়ে নেব খুব বেশি লেন্তি করব না পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই কিন্তু তোমরা সমস্ত সমাসের পুরো বিষয়টি কিন্তু একদম এ টু জেড আমরা কিন্তু একদম বুঝিয়ে দেব দেখো পরবর্তী প্রশ্ন আছে দশ নম্বর তেমনি অনায়াসে সোনাই মরিয়ে চলে যেতে পারি অনায়াসে সমাজবদ্ধ পদের ব্যাস বাক্য হবে দেখো ব্যাস বাক্য মানে কিন্তু সমাসের সেই বাক্যটা সেই বাক্যটা সমাজবদ্ধ হিসাবে আছে সেই বাক্যটাকে বড় করে লিখতে হয় তো দেখো এখানে অপশান নাম্বার খ হবে কি উত্তরটা অপশন নাম্বার খ নেই আয়াস যাতে নেই আয়াস যাতে সেটাই হচ্ছে অনায়াসে ওকে পরবর্তী প্রশ্ন দেখো আমাদের সমাজ থেকে সমস্ত প্রশ্নগুলি আলোচনা করলাম যেগুলি আসার মতো অবশ্যই এর মধ্যেই প্রশ্ন কিন্তু এসে থাকে দেখো পরবর্তী আমরা আলোচনা করব বাক্য ওকে এগারো নম্বরে বলছে দেখো উনানের মুখ ফুদিলেন আর অনেক ধোয়া উড়িয়ে নিয়ে হইদা এবার আমাদের কথার জবাব দিলেন বাক্যটি গঠনগতভাবে গঠনগতভাবে দেখো কি ধরনের বাক্য সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য নাকি মিশ্রণ বাক্য তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশান নাম্বার গ যৌগিক বাক্য দেখো বারো নম্বর প্রশ্নে বলছে বাহ এ তো বেশ মজার ব্যাপার ব্যাপার বাক্যটি দেখো যে সমস্ত এখানে অপশানগুলি আছে তার মধ্যে সঠিক উত্তর হবে অপশান নাম্বার গ আবেগসূচক বাক্য পরবর্তী প্রশ্ন হচ্ছে তেরো নম্বর যারা চিনতে পারে না তারা হয় কিছু দেয় না কিংবা বিরক্ত হয়ে দুটো একটা পয়সা দিয়ে দেয় দেখো বাক্যটি কি ধরনের বাক্য সরল মিশ্র যৌগিক জটিল দেখো উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার খ মিশ্র বাক্য চোদ্দ নম্বর প্রশ্নটি কি বলছে দেখো আপনি রাগ করবেন না বাক্যটি কি ধরনের বাক্য দেখো উত্তরটি হবে অপশন নাম্বার খ ইচ্ছাবোধক বাক্য পনেরো নম্বর প্রশ্নে বলছে দেখো তোমরা যেখানে থেকো বাক্যটি কী দেখো এখানে কি যে সমস্ত অপশানগুলি এখানে আছে সের মধ্যে মানে তাদের মধ্যে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশান নাম্বার গ অনুজ্ঞাবাচক বাক্য দেখো আমাদের বাক্য থেকে যে সমস্ত প্রশ্নগুলো আলোচনা করলাম তোমরা ভালো করে দেখে নিও এবারে আমরা দেখবো কি বাক্য ১৬ নম্বর প্রশ্ন বলছে সাত দিন হলো এক সন্ন্যাসে এসে জগদীশ বা বাড়িতে ছিলেন আহ বাচ্চ হল দেখো যে সমস্ত অপশানগুলি আছে তার মধ্যে সঠিক উত্তর হবে অপশন নাম্বার ক কর্তৃ বাচ্চ্য পরবর্তী প্রশ্ন আছে কি সতেরো নম্বর থাকলে একবার গিয়ে পায়ের ধুলো দিতাম এর পরিবর পরিবর্তিত ভাব বাচ্চ হবে দেখো যে সমস্ত অপশানগুলি আছে তার মধ্যে সঠিক উত্তর হবে অপশান নাম্বার গ থাকলে একবার গিয়ে পা পায়ের ধুলো নেওয়া হতো পরের প্রশ্ন দেখো আঠারো নম্বর বলছে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল বাক্যটি কি ধরনের বাক্য দেখো যে সমস্ত এখানে অপশানগুলি আছে তার মধ্যে অপশন ঘটা হবে সঠিক উত্তর মানে কর্ম বাচ্চ। ওকে দেখো পরবর্তী প্রশ্ন নম্বরে বলছে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা পরিবর্তিত কর্মবাচ্যটি দেখো যে সমস্ত অপশানগুলি এখানে আছে তার মধ্যে সঠিক উত্তর হবে অপশান নাম্বার গ বহুরূপী হরিদা দ্বারা বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করা হয় পরের প্রশ্ন দেখো কুড়ি নম্বর প্রশ্নে বলছে ঘুঙ্গুরের মিষ্টি শব্দ ঝুমঝুম করে বেজে বেজে চলে যেতে থাকে উর্ধিটির বাচ্চ দেখো যে সমস্ত এখানে প্রশ্নের অপশানগুলি আছে তার মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ঘ কি আছে দেখো কর্ম কর্তৃ এবারে আমরা আলোচনা করব অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এগুলি তো আমাদের আগে এমসিকিউ হয়ে গেল এবারে আমরা এক কথায় কি ধরনের প্রশ্ন আসতে পারে দেখো প্রথমে আমরা কারক বিভক্তি থেকে আলোচনা করব। দেখো এক নম্বর বলছে বাবু যে কি কাণ্ড করেছেন নিম্ন রেখাঙ্কিত পদটির কারক বিভক্তি নির্ণয় করো দেখো যে সমস্ত এখানে সরি অপশান নেই এগুলো এক নম্বর প্রশ্নের উত্তর তো বাবু কারকের বিভক্তি ওকে এখানে কারকের বিভক্তি নির্ণয় করতে হবে দুই নম্বরটা বলছে দেখো হিমালয়ের গুহাতে থাকেন নিম্ন রেখাঙ্কিত পদটির কারক বিভক্তি নির্ণয় করো দেখো এখানে উত্তরটি হবে হিমালয়ের গুহাতে সম্বন্ধন পদে তে বিভক্তি গুহাতে অধিকরণ কারকে তে বিভক্তি এখানে দুটো কারক আছে একটা সম্বোধন পদ একটা আছে অধিকরণ অধিকরণ কারক ঠিক আছে তিন নম্বরটা দেখো বলছে গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা গল্প পদটির কারক বিশ্লে বা বিভক্তি কী হবে দেখো হবে কি গল্প কর্মকারকের শূন্য বিভক্তি দেখো চার নম্বর প্রশ্ন আছে হরিদা শুধুই তার উনানের আগুনের আছে জল ফুটিয়ে দেন দেখো নিম্ন রেখাঙ্কিত পদটির কারক বিভক্তি নির্দেশ করো দেখো উত্তর আছে আগুনের আঁচে কার করণ কারকে এই বিভক্তি পরবর্তী প্রশ্ন হচ্ছে কি পাঁচ নম্বর হরিদা মাঝে মাঝে বহুরূপী সেজে যেটুকু রোজগার করেন বহুরূপী পদটির কারক বিভক্তি নির্দেশ করো দেখো উত্তর হবে বহুরূপী কর কর্মকারকের শূন্য বিভক্তি দেখো এবারে আমরা আলোচনা করব সমাস নিয়ে সমাসের এক কথায় উত্তর আমরা আলোচনা করব এর আগে কিন্তু আমরা এমসিকিউ আলোচনা করেছি সমাজ থেকে দেখো এখানে ছয় নম্বর প্রশ্নটি হবে পরমাত্মা আপনার মঙ্গল করুক পরমাত্মা পদটির সমাস নির্ণয় করো দেখো উত্তর হবে পরমাত্মা পদ পরমাত্মা পরম যে আত্মা এটা হবে কি কর্মধারায় সমাস সাত নম্বর প্রশ্ন বলছে দেখো শীর্ণ শরীরটাকে প্রায় অশরীর এক একটা চেহারা বলে মনে হয় রেখাঙ্কিত পদটি সমাস কি হবে দেখো উত্তর হবে অশরীর অশরীর নয় নয় শরীর এটা হবে কি নস্ত্র তৎপুরুষ সমাস ওকে পরবর্তী প্রশ্ন দেখো আট নম্বর প্রশ্নে বলেছে ও চেহারা কি সত্যিই কোনো বহুরূপী হতে পারে নিম্নরেখাঙ্কিত পদটি ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো দেখো যে সমস্ত এখানে সরি এখানে উত্তর যেটা হবে সেটা হচ্ছে বহুরূপী বহুরূপী বহুরূপ ধারণ করে যে এটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস পরবর্তী প্রশ্ন দেখো নয় নম্বর আর আমাদের চারজনের সকাল সন্ধ্যায় আড়ার ঘর নিম্ন নিম্নরেখাঙ্কিত পদ্মীর সমাস বাক্য সমাস নির্ণয় করো সমাস বাক্য সহ সমাস নির্ণয় করো এখানে সকাল সন্ধ্যা ও সন্ধ্যা এটা হবে দ্বন্দ্ব সমাস এটা কিন্তু সবাই পাই জানে দেখো দশ নম্বরে বলছে হিমালয়ের গুহাতে থাকেন নিম্নরেখাঙ্কিত পদের স ব্যাস বাক্যসহ সমাস নির্ণয় করো হিমালয়ের হিম হিমের আলয় দেখো সম্বন্ধন তৎপুরুষ সমাস ওকে বাক্য এবারে দেখো আমাদের সমাস হলো এবারে বাক্য নিয়ে আলোচনা করব। বাক্যর এক কথায় উত্তর এবার আলোচনা করব এর আগে কিন্তু বাক্য থেকে আমরা এমসিকিউ আলোচনা করেছি এবার এগারো নম্বরে প্রশ্ন বলছে দেখো কি আর করা যাবে বলো নাবাচক বাচক বাক্যে পরিণত করো উত্তর হবে কিছুই করা যাবে না ১২ নম্বরে বলছে উনানের ওপর দাঁড়া দাঁড়িয়ে চাল ফুটেছে জটিল বাক্যে রূপ রূপ দাও দেখো উনানের ওপর যে হাড়ি তাতে চাল ফুটছে উনুনের উপর যে হাড়ি তাতে চাল ফুটছে তেরো নম্বর প্রশ্ন বলছে একটা বিড়ি ধরিয়ে নিয়ে হরিদা চুপ করে বসে আছেন যৌগিক বাক্যে রূপ কি হবে উত্তরটি হবে একটি বিড়ি ধরিয়ে হরিদা এবং চুপ করে বসে আছেন দেখো চোদ্দ নম্বর প্রশ্নটি আছে আমরা সবাই হরিদার ঘরের ভেতরে ঢুকলাম নাবাচক বাক্যে রূপান্তর করো উত্তর হবে আমরা কেউ হরিদার ঘরে বাইরে থাকতাম না দেখো পনেরো নম্বর প্রশ্ন হবে সেদিকেও ভুলেও একবার তাকালেন না বিরাগী প্রশ্নবোধক বাক্যে পরিণত করো দেখো উত্তর হবে সেদিকেও ভুলেও কি একবার তাকালেন না বিরাগী পরবর্তী দেখো আমাদের বাক্য হয়ে গেল এবার আমরা বাচ্চ্য নিয়ে আলোচনা করব। ষোলো নম্বর প্রশ্ন বলছে পরমাত্মা আপনার মঙ্গল করুন এটি কর্মবাচ্যে কি হবে পরমাত্মা কর্তৃক আপনার মঙ্গল করুক সতেরো নম্বর হিমালয়ের গুহাতে আনতেন গুহাতে থাকতেন ভাব বাচ্চার উপা রূপ দাও এটা হবে হিমালয়ের গুহাতে থাকা হয় পরবর্তী প্রশ্ন আঠেরো নম্বর তাহলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম ভাব বাচ্চে পরিণত করো এটি হবে তাহলে একবার গিয়ে পায়ের ধুলো নেওয়া হতো এর আগে কিন্তু আমরা এগুলো করেছি ঠিক আছে অতএব তোমরা একটু ভালো করে দেখে নাও তাহলে কিন্তু তোমরা বারবার কিন্তু আমরা একটা প্রশ্ন ঘুরিয়ে আনছি এই কারণে যে প্রশ্নটি বারবার ঘুরে আসছে সেটি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এবছরের জন্য দেখো পরবর্তী প্রশ্ন আছে কি আঠারো নম্বর থাকলে একবার গিয়ে পায়ের ধরে নিতাম এটা কিন্তু করলাম সরি এবার আমরা উনিশ নম্বর করব। কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনে পছন্দ নয় কর্তৃ রূপান্তর করো দেখো উত্তরটি হবে কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনে পছন্দই করেন না পরবর্তী প্রশ্ন আছে কুড়ি নম্বর কিন্তু একঘেয়ে কাজ করতে ভয়ানক আপত্তি কর্তৃ পরিবর্তন করো দেখো উত্তরটি হবে কিন্তু একঘেয়ে কাজ করতে ভয়ানক আপত্তি করেন তোমরা দেখতে পেলে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের বেঙ্গলি সাজেশন দু হাজার বহুরূপী থেকে যে সমস্ত প্রশ্ন আলোচনা করা হলো এই সমস্ত প্রশ্নগুলি তোমরা একবার হলেও ভালো করে পড়ে পরীক্ষা দিতে যাবে তাহলে তোমরা দেখবে এখান থেকে কোনো প্রশ্ন তোমাদেরকে ছেড়ে আসতে হবে না তো চলো আজকের ভিডিওতে এটুকুই দেখা হচ্ছে অন্য কোনো সাজেশন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে ভালো রাখবে এবং অবশ্যই আপডেট থাকবে ধন্যবাদ